সৌদি আরব রিয়াদে ডক্টর মোশারুফ হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা ইফতার মাহফিল ও দোয়ার আয়োজন করা হয় সংগঠনের সভাপতি মামুন ভুঁইয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক মীর ইব্রাহিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী অলিউল্লা ব্যাপারী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও রিয়াদ কেন্দ্রীয় যুব দলের সাধারণ সম্পাদক সৌরভ হোসেন লিটন মোহাম্মদ আহসান উল্লাহ শাকিল ভুইয়া মোহাম্মদ উমর ফারুক খান সহ আরও অনেকে বক্তারা বলেন ডক্টর মোশালফ হোসেন ফাউন্ডেশন দেশ বিদেশের একটি রোল মডেল হয়ে থাকবে এবং এই ফাউন্ডেশনে অগ্রযাত্রাকে আরও বেগমান করতে সকলের প্রতি আহ্বান করেন এ সময় প্রবাসী দাউদকান্দি উপজেলার বিপুল সংখ্যক নেতৃবৃন্দ সহ বিভিন্ন জেলার প্রবাসীরাও উপস্থিত ছিলেন শিউলি রোজা পল্লি টিভি সৌদি আরব